আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কিভাবে আপনারা এনসিবি এটিএম মেশিন দিয়ে আপনার এক্সাক্ট এবং রিএন্ট্রির ভিসাটা টাকাটা আপনি পে করবেন। তো ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি এটিএম কার্ড আছে। এই এটিএম কার্ডটি আমি এখানে ইনসার্ট করেছি। প্রথমে দেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা চয়েস করুন, আমি ইংলিশে টাইপ করে দিচ্ছি। দেন আপনার পিনটা টাইপ করে দেবেন, এন্টার পিন। অ্যাকসেপ্ট, ইয়েস, দেন বিল পেমেন্ট, দেন মুয়ে চেক করে দেবেন, এমওআই দেখতে পাচ্ছেন এখানে, এইখানটা করবেন, এলিন কন্ট্রোল, এক্সাক্ট অ্যান্ড রিএন্ট্রি ভিসা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন, দেন এখানে পে যান পে, দেন আকামা নাম্বারটি টাইপ করে দিবেন এখানে, আকামা নাম্বারটি আমি টাইপ করে দিচ্ছি, আকামা নাম্বার একটু ভালো করে দেখে নেবেন। প্রেস হেয়ার টু কারেক্ট এখানে টাইপ করবেন, দেন কত দিনের ছুটিতে যেতে চাচ্ছেন এখানে আপনার দিনটা আপনি সিলেক্ট করবেন। এক্সাম্পল আমি 180 এখানে দিয়ে দিলাম, 180 দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপ করে দিচ্ছি। দেন আপনি যদি আপনার কনফার্ম করতে চান আপনি ইএসএ ট্যাপ করে দেবেন, ইএসএ ট্যাপ করে দিলে সাথে সাথে আপনার ছুটি টাকাটা আপনার এখান থেকে কেটে নেবে, এখান থেকে আপনার আকামার রিনিউ টাকাটাও এখান থেকে আপনি পে করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি চাচ্ছি না আজকে এই টাকাটা পে করার জন্য, শুধু কেবলমাত্র আপনাদের দেখানোর জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস পেতে এই চ্যানেলের সাথেই থাকুন।